জানেন মহিলারা ঠিক কত ধরনের স্তনের অধিকারী হন মহিলাদের শরীরের অন্যতম আকর্ষণ সুন্দর স্তনে ঘায়ল হননি এমন পুরুষ এ দুনিয়ায় কমই আছে সুন্দর আকর্ষণীয় স্তনেই মহিলাকে আর পাঁচজনের চেয়ে আলাদা করে দিতে পারে আর সেই সৌন্দর্যেই ডুব দেন পুরুষ তবে স্তনেরও যে রকমভেদ রয়েছে তা হয়তো অনেকেরই অজানা এতদিন হয়তো জানতেন মহিলাদের স্তন দুরকমের আকারে বড় এবং ছোট সে ধারণা ভুল নয় নয় অন্তত সাত ধরনের স্তনের অধিকারী হন মহিলারা এই প্রতিবেদনে রইল সেই রকম ভেদের উদাহরণ থার্ড লাভ নামের একটি অন্তবাস কোম্পানি মহিলাদের স্তনের রকমভেদের তথ্য তুলে ধরেছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রিয়েল কোহেন জানাচ্ছেন দীর্ঘদিন ধরে অন্তর্বাস ডিজাইন করতে করতে তাদের চোখে স্তনের ভিন্নতা চোখে পড়েছে এক একজন মহিলার আসল রূপ ফুটে ওঠে এক এক ধরনের অন্তবাসে আর সেখান থেকেই এই সাত রকমের স্তনের উল্লেখ করেছেন তারা অসমান স্তন প্রায় প্রতিটি মহিলারই একটি স্তন ছোট অন্যটি সামান্য বড় হয় কিন্তু কয়েকজনের ক্ষেত্রে এই বিষয়টি হয় বেশ স্পষ্ট সেক্ষেত্রে অন্তবাসের ধরন অন্য রকম বেছে নিতে হয় তাদের এক্ষেত্রে অনেক মহিলাই ডাবল প্যাড ব্যবহার করে থাকেন বড় স্থানে সিঙ্গেল ও অন্য স্তনে ডাবল প্যাড ব্যবহার করা যায় ঘন্টার ন্যায় স্তন সাধারণত ভারী স্তনকে এইভাবে চিহ্নিত করা হয় এ ধরনের স্তন উপর দিকে সরু এবং নিচে অস্বাভাবিক স্থূল হয়ে থাকে পূর্ব পশ্চিম স্তন এক্ষেত্রে বৃন্ত দুটি বুকের প্রায় দুই প্রান্তে থাকে ফলে স্তন ছড়ানো প্রকৃতির হয় টি শার্ট স্টাইলের অন্তবাস পড়লে এক্ষেত্রে স্তন বেশ টাইট ও সুন্দর দেখায় সাইড সেট দুই স্তনের মধ্যে অনেকটা চওড়া অংশ থেকে যায় পূর্ব পশ্চিম স্তন থেকে স্তন বৃন্দ কিছুটা এগিয়ে থাকে দুই স্তনের দূরত্ব কমিয়ে ফেলার জন্য ব্যালকোনেট স্টাইলের অন্তবাস পড়ার পরামর্শ দিচ্ছে ওই সংস্থা তুলনামূলক সরু ঘণ্টার ন্যায় স্তনের ঠিক উল্টো প্রকৃতির হয় এর আকার স্তনের উপরিভাগ স্থূল এবং নিচের ভাগ ক্রমশ সরু হয়ে গিয়েছে প্লান্স অথবা পুশ আপ স্টাইলের ব্রা ক্ষেত্রে মহিলাদের বক্ষ বিভাজিকা ফুটিয়ে তুল তুলে তাকে আকর্ষণীয় করতে সাহায্য করে টিয়ার ড্রপ অনেকটা ঘণ্টা আকারেরই তবে এক্ষেত্রে বিভাজিকা আরও স্পষ্ট হয়ে থাকে প্লান্স অথবা পুশ আপ স্টাইলের অন্তবাসে এই ধরনের স্তনও সুন্দর হয়ে ওঠে বৃত্তের ন্যায় স্তন সাধারণত এই ধরনের স্তনের অধিকারীকে প্রকৃত সুন্দরীদের তালিকায় রাখা হয় উপর থেকে নিচ পর্যন্ত গোলাকৃতি হয় এই স্তন For latest news, please subscribe my channel. Thank you everybody.